আমার বয়স হলো 63, এখন বসন্তকালের শুরু। আমার পরিচিত একটি টেলিভিশন চ্যানেল যেখানে আমার একাধিক বন্ধু কাজ করেন, তারা বলছিলেন হিমাংশু দত্তর উপর একটা অনুষ্ঠান করবেন। আমার 63 চলছে, আজ পর্যন্ত শুনিনি আমার দেশের কোনো বার্তা মাধ্যম বা সংবাদ মাধ্যম সুরসাগর হিমাংশু দত্তর ওপরে কোনো অনুষ্ঠান করেছেন। দু একজন নিশ্চয়ই বলেছেন তার কথা এখানে ওখানে, কিন্তু সেভাবে একান্তভাবে তাঁর উপরেই কোনো অনুষ্ঠান এখন পর্যন্ত হয়নি। আমি বুড়ো হতে চললাম, আমার কম্পিটেন্স পুরো নেই, কিন্তু একেবারে গতকালের খোকাও যেহেতু নই, তাই কিছু কথা বলার, কিছু জিনিস শোনানোর হক আমার বোধ হয় আছে। সেই জায়গা থেকে বলি যে আমার গুরুস্থানীয়দের মধ্যে একজন সলিল চৌধুরী আমাকে একবার বলেছিলেন, এবং আমি তর্ক করছিলাম তার সঙ্গে, তিনি বলেছিলেন হিমাংশু দত্ত ছিলেন অথবা হলেন দ্য ফাদার অফ মডার্ন বেঙ্গলি মিউজিক। সলিল চৌধুরী, আমি বলেছিলাম না, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না সুমন, তুই একদিন বুঝবি কেন আমি তোকে বলছি, ফাদার অফ মডার্ন বেঙ্গলি মিউজিক হিমাংশু দত্ত। কেন কেন আমি যদি এইভাবে দেখি, একটা সময় যখন 19 শতক, যখন একটা নতুন চিন্তা ভাবনা ইউরোপের সঙ্গে ধাক্কাঘাত প্রতিঘাত থেকে নাগরিক বাংলার উদ্ভব, এবং সেখানে আধুনিক সাহিত্যের আঙ্গিক উপন্যাস, ছোট গল্প, কবিতা, সনেট ইত্যাদি নিয়ে নাটক, তাই নিয়ে যেমন পরীক্ষা নিরীক্ষা, তেমনি গান নিয়েও, গান নিয়েও ঠাকুর পরিবার গান বাজনা করছেন। পিয়ানোতে বসছেন একজন, একজন সুর করছেন, একজন লিখছেন গানের কথা, তেমনি দ্বিজেন্দ্রলাল রায় সেখানেও গান হচ্ছে, বাংলা গান হচ্ছে। রবীন্দ্রনাথ একটি প্রবন্ধে লিখছেন 19 শতকেই শেষ দিকে, সুখবর হলো এই যে নতুন গান তৈরি হচ্ছে, গীতি কলার একটা নতুন উদ্ভব হয়েছে। রবীন্দ্রনাথ নিজে লিখছেন, এখানে মানুষ যে সুর করছেন, যে গানগুলো লিখছেন, তৈরি করছেন, সেই গানগুলো আমার কাছে মনে হচ্ছে আধুনিক, আধুনিকতার নান্দিকার। সলিল চৌধুরী বলছেন না সুমন তুই ভুল করছিস। কে সলিল চৌধুরী? যিনি অন্তত পেরেছিলেন আমার ভাবনায় ঝড়ের হাওয়া লাগাতে। কিন্তু আমরা যদি এইভাবে ভাবি, তাহলে রবীন্দ্রনাথ যে রবীন্দ্রনাথ কিনা, তোমার হলো শুরু আমার, তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। এই সংক্ষিপ্ত আধুনিকতার স্বরূপ যিনি আমাদের সামনে তুলে ধরতে পারেন সুরে তালে ছন্দে কথায়, আড়ম্বরহীন অলঙ্কার রিক্ত, এই রবীন্দ্রনাথ আধুনিক বাংলা গানের জনক নন। এইখানে আমার দেখার ও শোনার ভুল। সলিল চৌধুরী বলছেন আধুনিক বাংলা গান কথাটা একবারও বললেন না, উনি বলছেন মডার্ন বেঙ্গলি মিউজিক। তাহলে রবীন্দ্রনাথের যে গান বা ডিএলআর যে গান, সেগুলো কি মিউজিকের বাইরে কিছু? এই কথাগুলো খুব জরুরি হয়ে ওঠে যখন আমরা 20 শতকের 3-এর দশকের দিকে একবার ফিরে যাই, যখন বৈদ্যুতিক রেকর্ডিং পদ্ধতি এসে গিয়েছে বোধহয় 2-এর দশকে। তার আগে ছিল ম্যানুয়াল রেকর্ডিং, একজন মানুষকে বসে বসে ঘোরাতে হতো একটা দম দেওয়া একটা কল, এবং একটা মোমের ওপর সে ছাঁচ হতো, গ্রুভ হতো, অসম্ভব একটা প্রিসিশনের ব্যাপার ছিল। সেইখান থেকে বৈদ্যুতিক রেকর্ডিং পদ্ধতি এলো,
উদ্ভাবন, একটা নতুন উদ্ভাবন। এই নতুন উদ্ভাবনের হাত ধরে কিন্তু ভারতের সঙ্গীতের আধুনিকতার একটা বিকাশ অভ্যুদয় এবং আধুনিক বাংলা গান এবং সঙ্গীতেরও একটা নতুন স্ফুরণ। তার কারণ নতুন নতুন শিল্পী দরকার হলো, প্রোডাকশন বেড়ে গেল, উৎপাদন যেহেতু বেড়ে গেল তাই নতুন লোক দরকার হলো। এই যে নতুন লোক দরকার হচ্ছে, এত লোক আগে দরকার হয়নি। আমরা যদি এইভাবে দেখি যে একটা গান কি, সে একটা মিউজিক হয়, ধরা যাক আমি যদি শুধু তোমার হলো শুরু আমার হলো সারা, একজন মিউজিশিয়ানের কাছে এটা গান না। একজন মিউজিশিয়ানের কাছে একটা গান তখনই হবে যখন হয়তো একটা তানপুরা বাজবে পেছনে, হয়তো একটা তালমাত্র বাজবে। সত্যজিৎ রায় হলে বলতেন, না হে তালটি দিও না। রবীন্দ্রনাথের অনেক গানে তাল যন্ত্রটি বেজে ওতে রসের ব্যাঘাত ঘটেছে। ওটা যদি পিয়ানো বা রিদম গিটার দিয়ে করতে মন্দ হতো না। এই ব্যাপারে আমি সত্যজিৎ রায়ের সঙ্গে একমত। তাহলে কমসে কম একটা পিয়ানো, তোমার হলো শুরু আমার হলো সারা, এই আমরা একটা পূর্ণতর রূপকে পেলাম। আমরা যারা সঙ্গীতের লোক, সঙ্গীতের গোলাম, আমরা যারা সঙ্গীতের পথ ধরে হাঁটতে চেষ্টা করি, শুধু গানের পথ ধরে না, আমরা তাকাবো এইদিকে, আমরা আমাদের কান দেব এইদিকে। এবং এইখানেই সলিল চৌধুরী বলছেন যে হিমাংশু দত্ত স্থান রবীন্দ্রনাথে অস্বীকার করে না। চিন্তার জায়গাটা হলো রবীন্দ্রনাথ, দেল রায়, অতুলপ্রসাদ, রজনীকান্ত, যারা মার্জনা করবেন। আমি রবীন্দ্রনাথের পাশে কারোরই নাম উচ্চারণ করার পক্ষপাতী না, এটা আমার ব্যক্তিগত একটু জায়গা, বুড়ো হচ্ছি, আশা করি আমায় ক্ষমা করে দেবেন রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। কিন্তু বাকি যারা, যাদের কথা আমরা বাঙালিরা সগর্বে বলে থাকি, তারা প্রত্যেকেই তো একাধারে গীতিকার ও সুরকার, অর্থাৎ কোথাও একটা বাঁধনির ইঙ্গিত রয়েছে। সলিল চৌধুরী নিজেও তাই। হিমাংশু দত্ত কিন্তু গান লেখেন না। আমরা 30-এর দশকে যখন বৈদ্যুতিক রেকর্ডিং পদ্ধতি এসে গেল, এই নতুন উদ্ভাবনের পথ ধরে বা হাত ধরে যখন নতুন নতুন উৎপাদনের বন্দোবস্ত এসে হয়ে গেল বাংলা গানের ইন্ডাস্ট্রিতে, তখন আমরা পেলাম রায়চাঁদ বড়ালকে, আজ কি বড়াল, পেলাম কাজী নজরুল ইসলামকে। হয়তো বাংলাদেশের তো বটেই আর গোটা উপমহাদেশের প্রথম সম্পূর্ণ পেশাদার সঙ্গীতকার, গান লেখেন, সুর সুর করেন, টাকা পান, সংসার করেন। যে দায়টা রবীন্দ্রনাথেরও ছিল না, ডেল রায়েরও ছিল না, অতুলপ্রসাদের ছিল না, হিমাংশু দত্তেরও ছিল না। আর পাচ্ছি আমরা কাকে? হিমাংশু দত্তকে। একই সঙ্গে আমরা পাচ্ছি, সেই সঙ্গে পাচ্ছি কাকে? আব্বাসউদ্দিন আহমেদকে পাচ্ছি, কুমার শচীন্দ্রের বর্মনকে পাচ্ছি, বাঁশিতে চানুদাকে, টিপারার লোক, ফোক ফ্লুট তিনি বাজান। এই সময়তে পাঁচে আচার্য সঙ্গীতাচার্য জ্ঞানপ্রকাশ ঘোষকে, কনিষ্ঠ আরও এদেরছি, কিন্তু তিনি আসছেন এই 30-এর 20-এর দশকের যে বাংলা গানের ইন্ডাস্ট্রি, এটা কিন্তু রবীন্দ্রনাথকে পাশে রেখে, রবীন্দ্রনাথকে নিয়ে নয়। তার কারণ এরা যদি সকলে মিলে রবীন্দ্রানুঘন, তাহলে বাংলা গানের আধুনিকতা বাঁচে না। যে অর্থে, অর্থাৎ যদি আমরা পঙ্কজ কুমার মল্লিক, যিনি রবীন্দ্রনাথের গানকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, এটা তার মস্ত বড় কৃতিত্ব। তিনি কিন্তু যখন গান তৈরি করছেন, চৈত্র দিনে ঝরা পাতার পথে দিনগুলি মো কোথায় গেল, কোথায় গেল দিন শেষে শেষ আলোকের রাতে ঝরা পাতার পথে। আমরা কিন্তু রবীন্দ্রনাথের দিকে একটু বেরিয়ে গেলাম, ঠিক রবীন্দ্রনাথে আমরা আর নেই। আমরা পেলাম যাকে বলে, আমরা পরে এগুলো অ্যাডলিব বলতাম, অ্যাডলিব গাওয়া, অর্থাৎ ফ্রিলি গাওয়া, তাল নেই কিন্তু ছন্দ আছে,
রবীন্দ্রনাথের গান আছে একাধিক, কিন্তু রবীন্দ্রনাথের গানের যে গায়কী এবং পদ্ধতি তার বাইরে চলে এল। এটা তিনি তার বাইরে চলে এসছেন কাজী নজরুল ইসলাম, বাইরে চলে এসছেন কমল দাস সত্য, কাজী নজরুল ইসলাম সুর করছেন যে বসিয়া বিজনে কেন বেকামনে পানিয়া ভরনে চলল গরি, উনি গজলকে এবারে বাংলায় রূপায়িত করছেন। গজল বলতে আমরা সাতের দশক থেকে পাকিস্তানের কিছু মহৎ শিল্পীর কণ্ঠ থেকে যে গান শুনছি সেগুলোকে যেন না ভাবি সেগুলো গীত, সেগুলো গজল না। গজল বরং অনেক বেশি পাকিস্তান এবং হিন্দুস্তান, ভারত দু জায়গাতেই গাওয়া হয়েছে এককালে, সেটা ঠিক তার মধ্যে তাল ফেরতে হয়, কিন্তু তাল ভাঙা হয়, কিছু অন স্ট্রাকচারে কিছু তফাত আছে। গজল আর গীত কিন্তু সম্পূর্ণ আলাদা। তা এইখানে যে আমরা রূপটা পাচ্ছি, এখানে কাজী নজরুল ইসলাম যেটা একটা নতুন আঙ্গিক আনছেন যেটা ছিল না, অথবা যদি আমরা খুব আধুনিক জায়গায় তাকাই, মানে নজরুল বললেই একটা কালোয়াতির জায়গায় এসে পড়ে, এটা কিন্তু কাজী নজরুল ইসলামের গানে যথেষ্ট ছিল। এই জায়গাটাতে আমরা থাকবো হিমাংশু দত্তর পাশাপাশি। নূর জাহান নূর জাহান নূর জাহান নূর জাহান সিন্ধু নদীর তীরে এলে মেঘলা মোদীর দেশে ইরানি গুলিস্তান নূর জাহান নূর জাহান, একদম আলাদা অ্যাপ্রোচ রবীন্দ্রনাথের থেকে, একটা বড় ডিপার্চার। তেমনি কাজী নজরুল ইসলামের গানে কিন্তু কালোয়াতির যথেষ্ট জায়গা ছিল, অনেকে সেটা একটু বেশি তার সদ্ব্যবহার করেছেন, কিন্তু সেটা আধুনিক বাংলা গান। হিমাংশু দত্তর জায়গাটা হলো, এবং এইখানে সলিল চৌধুরী বা তার পাশাপাশি পাঁচের দশক থেকে যারা এলেন, অনুপম ঘটক, রবীন চট্টোপাধ্যায়, নচিকেতা ঘোষ, সুধীন দাশগুপ্ত, সলিল চৌধুরী, এদের জায়গাটা সেটা হলো পাশ্চাত্য সঙ্গীতের উপাদানের সঙ্গে হিন্দুস্তানি সঙ্গীতের উপাদানের মিলনে বা ঘাত প্রতিঘাতে নতুন ইডিয়াম তৈরি। খটমটে শোনাচ্ছে, খটমটে নয়। ইডিয়াম কিভাবে তৈরি হয়েছে, ধরুন আমরা যদি রবীন্দ্রনাথের সহজ জিনিস ভাবি, ধরুন যে কোনো গান আমরা ভাবি, যদি সন্ধে হয়েছে, সন্ধ্যেবেলা যদি আমি ভাবি মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশি এসেছ তোমায় করি গো নমস্কার, একজন শুনলো ইমন করলেন রাগ নিরে আমা বাধা নিসা, কোন একজন মহারসিক বঙ্গ সন্তান এরকম একটা অদ্ভুত চেষ্টা করেছিল, সাথে গামা পাতা নিরে গামা এরম করে, হ্যাঁ বেচারি রবীন্দ্রনাথ, বেচারা বাঙালি। তো যাই হোক, এটা হ্যাঁ ইমন করলেন নিশ্চয়ই, বা ডেকো না ডেকো না ডেকো না ডেকো না নিশ্চয়ই করলেন তার, কিন্তু এই গানটা ছিল কোথায়, এই ইডিয়মটা, এই যে ডেকো না রে ডেকো না রে, কোন ইমন গানের রূপে বা বন্দিশে আমরা এইরকম একটা সুর পেয়েছি, পাইনি। এইখানেই আধুনিকতার ইডিয়মগুলো তৈরি হতে থাকলো, এগুলো কিন্তু নানান মানুষ তৈরি করছেন, একা রবীন্দ্রনাথ তা, দ্বিজেন্দ্রলাল রায় তৈরি করছেন, অতুলপ্রসাদ সেন বয় কনিষ্ঠ তিনি তার মতো করে করছেন, রজনীকান্ত মার্জনা করবেন তিনি আরো কম করছেন, কিন্তু করছেন, কিন্তু করছেন। এতে প্রত্যেকের কিছু ইডিয়াম এবং ফ্রেজেস, ঠিক যেমন পথিক তুমি পথ হারাই আছো, বাম একটা নতুন একটা একটা বাক্যবন্ধ আমরা পেলাম, বা এই বন্দী আমার প্রাণেশ্বর, আমরা যখন বঙ্কিমচন্দ্র পড়ছি এই বাক্যটা আমাকে ধরে ফেলছে, আমার পেড়ে ফেলছে, এই ইডিয়াম আগে ছিল না বাংলায়। ঠিক তেমনি বাংলা গানে এই ইডিয়াম এবং ফ্রেজ তৈরি হচ্ছে, এবং তৈরি হতে হতে মাঝখানে যখন হিমাংশু দত্তকে পাচ্ছি তখন আসছে আরেকটা জায়গা, সেখানে আমরা কালোয়াতিহীন একটা রাগকে নিয়ে ট্রিট করা, নতুন ফাগুনে যাবে আজি ধরা চঞ্চল নতুন ফাগুনে যাবে, আপনারা বললেন এ তো বেশ কালোয়াতি, না কালোয়াতি না,
পিয়ানোটা বাজছে দেখুন, এটা চিটলে হাত তালি দিয়েও গাইতে পারেন, একটা গিটার বাজিয়েও গাইতে পারেন, একটা খোল বাজিয়েও গাইতে পারেন, হলতে না করেও হয়। এ সময় সারেঙ্গি বাজাতে হবে এমন কোনো মানে নেই। নতুন ফাগুনে যাবে আজি ধারা চঞ্চল। হিমাংশু তো এটা তার বন্ধু শচীন্দ্রেব বর্মনকে দিয়ে রেকর্ড করিয়েছিলেন। এই যে গানটা, এর আশেপাশেই পাচ্ছি ওমা কদিনের মধ্যে পিয়া মেলন কো জানা, পিয়া মেলন কো জানা, অঙ্কু চলে গাইছেন লা 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 পিয়া মেলন। এই যে পিয়ানো বাজানোর পদ্ধতি, তার থেকে আমরা পাচ্ছি আন ছবিতে নওশাদ আলীর তৈরি। কারণ নওশাদ আলী সেটা একটা দূরদর্শন অনুষ্ঠানে ঘোষণা করছেন, আমি যদি পঙ্কজ কুমার মল্লিকের ওই পিয়ানোর প্রয়োগটা না শুনতাম তাহলে কখনো এই একটা নতুন এবং ঘোড়ার খুঁটে টাক 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 করে হ্যান্ডেড আওয়াজ, এইটা ফক্সট্রট তাল সেইভাবে যা, এটা কিন্তু ধা ধিন দিন ধা ধা ধিন, নতুন ফাগুনে জ ধা ধিন দিন ধা ধা, না হবে না হবে না, রসের ব্যাঘাত করবে। বরং আজকের ছেলেমেয়েরা যদি তাদের গিটার বা ম্যান্ডোলিন ইত্যাদি হাতে নেমে পড়েন এবং তারা যদি সঙ্গে বাজান বা একটু পিয়ানো যদি বা অ্যাকর্ডিয়ন যদি বাজে, এমনকি হারমোনিয়াম যদি সুন্দর করে বাজে, কোনো অসুবিধে নেই। এই যে জায়গাটা তৈরি হলো যে আমাদের হিন্দুস্তানি সঙ্গীতের যে মুরকি গলার যে মোচড়, রবীন্দ্রনাথ সেটাকে অনেকটু একটু চিজল করেছিলেন, একটু ছেনি, আরেকটু ছেনি চালিয়ে, একটু রেঁদা চালিয়ে, একটু নম্বরী শিরিশ কাগজ চালিয়ে একটু মোলায়েম করেছিলেন, ছেড়ে দেননি কিন্তু, ওটা ছিল তাঁর আঙ্গিক। হিমাংশু দত্ত বা কাজী নজরুল ইসলাম যেটা করলেন, তারা ওই দাঁতগুলো রাখলেন। কাজী নজরুল ইসলাম একভাবে রাখলেন, হিমাংশু দত্ত কিন্তু রাখলেন আরেকটু সংক্ষেপে, খুব সংক্ষেপে হয়ে যাচ্ছে। এই জায়গাটা থেকে আধুনিক বাংলা গানের সুরগত সম্প্রসারণের দিকটা উন্মুক্ত হলো। আমরা যদি রবীন্দ্রনাথের আঙ্গিকে থাকতেন, যেন আমি বড্ড বেশি রাবীন্দ্রিক, আমি সং রাইটার, রবীন্দ্রনাথ সং রাইটার ছিলেন, আমি ভয়ঙ্কর রাবীন্দ্রিক লোক, আমার গানের স্ট্রাকচার ভীষণ রবীন্দ্রনাথের মতো, হিমাংশু দত্ত বা কাজী নজরুল ইসলামের না, কিন্তু